যে প্রশ্নে রাজধানী এবং গোটা দেশ কার্যত দ্বিধাবিভক্ত, সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুলায়ম সিংহের যে নাম প্রস্তাব, পাল্টা নাম প্রস্তাব সনিয়ার পছন্দের দুজন প্রার্থীর নাম খারিজ করে, এইটা আসলে কি এটা একটা গড়াপেটা, নাকি মমতা এবং মুলায়ম সিংহ যাদব একেবারে সরাসরি সমুখ সমরে কংগ্রেসের বিরুদ্ধে নামলেন? তার কারণ এর পরে তিক্ততা বৃদ্ধি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, যদি আমরা শুধু রাজ্যের প্রেক্ষিতে ধরি, এটা অনিবার্য। কংগ্রেসের একটি সূত্র, দশ জনপদের ঘনিষ্ঠ একটি সূত্রের বক্তব্য যে এখানে গড়াপেটার কোনো প্রশ্নই নেই। তার কারণ যে দুটি তিনটি নাম মমতা মুলায়ম জুটি প্রস্তাব করেছেন, তার ভেতরে মনমোহন সিংহকে করার এই মুহূর্তে কোনো প্রশ্নই ওঠে না। তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, কংগ্রেসের তাকে রাষ্ট্রপতি হিসেবে সরিয়ে দিল, এই ছবিটা খুব একটা ভালো হবে না। এবং এপিজে আব্দুল কালামের কোনো প্রশ্নই নেই, কারণ এনডিএর সময় তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং কিছুতেই কংগ্রেস হাইকমান্ড তার নাম মেনে নেবেন না। সুতরাং জেনে বুঝে এই নামগুলো করা কেন, এক নম্বর। দু নম্বর, তাদের বক্তব্য যে মুলায়ম সিংহ এবং মমতা দুজনেই মানে মিড টার্ম ইলেকশনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন, কংগ্রেসের এই সূত্রের অভিযোগ। এবং তার কারণ যে দুজনেই মনে করছেন যে 2014 সালে লোকসভা নির্বাচন যদি এগিয়ে আসে, দুজনেই ক্ষমতায় আছেন, যার ফলে অ্যান্টি ইনকাম্বেন্সি বাড়বে এবং যত এগিয়ে আসবে, মানে এখন বা কয়েক মাস পরে হলে তাদের আসন সংখ্যা অনেক বাড়বে 2014 থেকে। এইটা হচ্ছে এই রিজিওনাল পলিটিক্স, বা দুজনেরই এখানে একটা কমন স্বার্থ আছে। তৃতীয়, এই দশ জনপদ ঘনিষ্ঠ সূত্রটি যেটা বলছে, আমি আবার বলছি, এটা হচ্ছে কংগ্রেসের একাংশের মত, সেটি খুব মারাত্মক। সেটি হচ্ছে যে কালকে যখন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়, এদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে বলেন যে আপনি যে দুটি নাম দিলেন, আমরা পার্টিতে এবং মুলায়ম সিংহের সঙ্গে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে এবং মুলায়ম সিংহের সঙ্গে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। তার কয়েক ঘন্টার মধ্যে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে মুলায়ম সিংহ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই পাল্টা তিনটে নাম, যার ভেতরে কোথাও প্রণব মুখোপাধ্যায় এবং হামিদ আনসারির নাম নেই, এই পাল্টা নামগুলি তারা সংবাদ মাধ্যমের সামনে, গোটা দেশের সামনে ঘোষণা করে দিলেন। এইটা এই এই কংগ্রেসের সূত্র এবং এই নেতারা মনে করছেন যে এটা একেবারে মানে কংগ্রেসের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা। সোনিয়া গান্ধীকে যখন তিনি বললেন যে মুলায়ম সিংহ যাদব এবং তার দলের মধ্যে আলোচনা করে সোনিয়া গান্ধীকে জানাবেন, জানালেন তো নাই, একসঙ্গে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিলেন। সুতরাং হচ্ছে কংগ্রেস ঘনিষ্ঠ একটি সূত্র এইটা মত, কংগ্রেস অনেক নেতারা এই মনে করছেন যে এটা কোনোভাবে গড়াপেটার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এবার পাল্টা দেখে নিই যে গড়াপেটার সম্ভাবনা যারা বলছেন তাদের যুক্তিটা কি, সেই যুক্তিগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তার কারণ হচ্ছে যে এটা একটা কৌশলে একটা সরকারের যদি মুখ বদল করা যায়, ধরা যাক যে মনমোহন সিংহ রাষ্ট্রপতি হয়ে গেলেন, সেখানে একটা জিনিস আমাদের মনে থাকবে, রাজ্যের ক্ষেত্রে একসময় জ্যোতি বসুকে সরিয়ে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে আনা হয়েছিল, একটা পরিবর্তন, একটা চেঞ্জ, সরকার নতুন কিছু করতে চাইছে, নতুন মুখ, নতুন আশা, আর হাতে 1.5 বছরও সময় নেই। সুতরাং কংগ্রেসের ক্ষেত্রে এটা একটা খুব সুবিধাজনক অবস্থান, এবং কংগ্রেস কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুলায়ম সিংহকে দিয়ে এই গড়াপেটার এটা করলে একটা সম্মানজনক একটা পুনর্বাসন হলো মনমোহন সিংহের, এটা এক নম্বর যুক্তি হতে পারে। দু নম্বর যুক্তি যে সবাইকে ছেড়ে একজন অ্যাক্টিং, কেন মমতা এবং মুলায়ম দুজনেই রাজনৈতিক ভাবে যাদের পরিণতি এবং তারা কতটা পরিণত, এ নিয়ে সংশয় কোনো মানে জায়গাই নেই, তারা হঠাৎ সোমনাথ চট্টোপাধ্যায়, এপিজে আব্দুল কালাম তবু ঠিক আছেন, কিন্তু অ্যাক্টিং প্রাইম মিনিস্টার মনমোহন সিংহকে কেন তারা নামে আনলেন, সেটার হঠাৎ কি কারণ? এটা তো কোনো জল্পনাতে, কোনো তালিকাতে, কোনো রাজনৈতিক বিশ্লেষকের দূরবীনেও তারা দেখতে পাননি। সুতরাং এইটা আনার পেছনে একদম সুনির্দিষ্ট কংগ্রেসের সঙ্গে একটা গড়াপেটা আছে। আচ্ছা, এর ইম্প্যাক্ট কি হতে পারে? প্রথম ইম্প্যাক্ট হতে পারে মারাত্মক, সেটা হচ্ছে এইবার কিন্তু যে তিক্ততাটা, ধরা যাক আমাদের রাজ্যের ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে হলো, এটা কিন্তু একেবারে সরাসরি সংঘাত, সম্মুখ সমর। আমরা প্রত্যেকেই মনে আছে যে ইউপিএ একের প্রকাশ কারাদা যখন সমর্থন তুলে নিলেন, আজও কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেসের বা বামেদের সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্কটা মধুর হয়নি, এখনো কোথাও একটা তিক্ততা, একটা বিশ্বাসভঙ্গের আমি বলবো রেশ, একটা বিশ্বাসভঙ্গের নির্যাস কোথাও একটা রয়ে গেছে। তো এখন তাহলে কি প্রশ্ন ওঠে যে রাজ্যেও ইউপিএ 2 থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসতে চায়?
যদিও মুকুল রায় এর আগে একা লড়ার বা তৃণমূল নেতৃত্বে একা লড়ার কথা বলেছেন, প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনেই বলেছেন, কিন্তু এটা রাজনৈতিক মহল মনে করছে বা এটা একটা বিশ্বাসযোগ্য তত্ত্ব যে পঞ্চায়েত বা লোকসভা বা কলকাতা পুর ভোট কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়লে একটা নিশ্চিত সুবিধা পাওয়া যাবে, কারণ এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। সেখানে আলাদা লড়ার ক্ষেত্রে কিন্তু একটা বাম বিরোধী ভোট অবশ্যই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আলাদা লড়লে ভাগ হবে, সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে থাকলেই রাজ্যে অন্তত তৃণমূল কংগ্রেসের সুবিধে এবং প্রদেশ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের খুব একটা সুসম্পর্ক নেই, বরঞ্চ সুসম্পর্ক আছে দিল্লিতে। সুতরাং দিল্লি অসন্তুষ্ট মানে কিন্তু কার্যত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কে একটা জ্যোতিচিহ্ন, সেইটা রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা পজিটিভ হবে, কতটা ইতিবাচক হবে। আর একটা শেষ, যেটা এই আমি বলবো যে গড়াপেটার তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে চায়, সেটা হচ্ছে যে মনমোহন সিং সরে গেলেন, তার সম্মানজনক পুনর্বাসন হলো, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন, সেখানে সোনিয়ার দিক থেকে বা কংগ্রেসের দিক থেকে তারা যদি এটা চান তাহলে সুবিধাটা হচ্ছে যে রাহুল গান্ধী হোক কিংবা এ কে অ্যান্টনি হোক, যিনিই হন না কেন, তাহলে একটা মুখের বদল হলো, গোটা দেশে একটা বার্তা গেল যে এই শেষ কয়েকটা মাস, শেষ এক বছরে কিছু বেশি সময় কংগ্রেস কিছু করে দেখাতে চায়। আবার অন্যদিকে রাহুল প্রধানমন্ত্রী হলেন সেই সুযোগটাও হয়ে গেল, বা নতুন মুখ এ কে অ্যান্টনি হলেন সেই সুযোগটাও হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে একসঙ্গে মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হলো। এক হচ্ছে প্রণব মুখোপাধ্যায়, যিনি মমতার খুব স্পষ্ট মানে বেশ কয়েক সপ্তাহ ধরে এটা কখনো প্রকাশ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় গোপন করছেন না যে কোনোভাবে পছন্দের প্রার্থী নন এবং সন অফ দ্য সয়েল নন, সন অফ দ্য ওয়ার্ল্ড বলেও কটাক্ষ করেছেন, যে প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদে আটকানো গেল। দুই হচ্ছে যে কংগ্রেসের নতুন মুখ সেটা একে অ্যান্টনি হতে পারেন, রাহুল গান্ধী হতে পারেন, তার সঙ্গে এই খেলাটা সুসম্পর্ক তৈরি হলো। এবং তৃতীয় হচ্ছে যে মুলায়মের সঙ্গে বন্ধনটা দৃঢ়তর হলো, তাতে ইউপি ইলেকশনের ক্ষেত্রে যেমন লাভ বা এখানকার শক্তির ক্ষেত্রে তেমন লাভ, তেমন একটা এই রিজিওনাল আঞ্চলিক শক্তিগুলো কাছাকাছি আসা সবার ক্ষেত্রেই একটা লাভবান, সেই একটা নতুন জোট সমীকরণ তৈরি হলো জাতীয় ক্ষেত্রে এবং হয়তো উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। তো এই যে দুটো তত্ত্ব, একদিকে প্রথমে যেটা আমি বললাম যে কংগ্রেস ভীষণ ক্ষুব্ধ, হতাশ এবং কার্যত তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সম্পর্কে জ্যোতিচিহ্ন আসতে চলেছে, এইটা যেমন একটা মত কংগ্রেসের একাংশের নেতা দিল্লিতে এইটা মনে করছে, পাশাপাশি এই গড়াপেটার তত্ত্ব নিয়েও কিন্তু প্রচুর জল্পনা চলছে। আগামী কয়েক ঘন্টা এবং কয়েকটা দিন এই ছবিটা কিন্তু পরিষ্কার করতে সেই সময়টুকু লাগবে।